নমস্কার বন্ধুরা, এক্সাম তাপসে স্বাগত জানাই। আজ ক্লাস 8-এর কোর্সে দেখি 1.1 মানে 1.1 নয়ের দাগের যে সরল করে অঙ্কগুলো আজ আমরা করব। তো চলো দেখা যাক অঙ্কগুলো কি রয়েছে। প্রথম অঙ্ক রয়েছে 13/25 গুণিত 1.78। সরল করে এটি করতে গেলে আমাকে প্রথমে কী করতে হবে, এই যে এই সংখ্যাটি আছে এটাকে আমাকে আগে পূর্ণটা ভাঙতে হবে, এটা করতে হবে আগে। তা 13/25 গুণিত এটা যদি করি তো 8-এর সঙ্গে এর গুণ করতে হয় আর এর সাথে যোগ করতে হয়। তা 8-এর একে একে গুণ করলে হয় 8, 8-এর সাথে এটা যোগ করলে হয় 15। তাহলে 15/8 এটা হলো 13/25 গুণিত 15/8। এবার কাটাকুটি যদি করি তাহলে যে যায় তো 5-5-এ হয় 25 আর 5-3-এ হয় 15। তাই 13 আর 3 উপরে রইলো আর নিচে হলো 5 আর 8। তা 13 আর 3-কে যদি আমরা গুণ করি পুরোপুরি 3 তেরাং হয় 39 13-তে, আর 5 আর 8-এ যদি করি তো 5 আর 8 হয় আমার 40। তাই এটা আমার এখানে। ওকে, দুই অঙ্কটা দেখি। 2.5 আর 8 গণিত 2.2 এর 21। এটা যদি আগে করি 5-8-এর সঙ্গে এর গুণ হবে, তো 8-2-16, 16-র সাথে 5-এর গুণ করলে হয় এর যোগ করলে হয় 21। তাহলে 21/8 গণিত 21 আর 2 গুণ করলে হয় 2-1-কে 2, 2-1-4 42 আর হলে এখানে হয় 44/21। এখানে দেখো এই 21 আর 21 কাটে দাও, তো 8 আর 44-এর যখন আমি কাটাকুটি করবো 4 দিয়ে, তাহলে 4-2-এ হয় 8 আর 4-11-ই হয় 44। তার মানে হলো কই, উপরের হলো 11 আর নিচে, এটা যদি ভাগ করি তার পূর্ণ 12 হবে। তো ভাগটা তোমরা করে নেবে, আর করছি না। তিনটা দেখি, তিনটা রয়েছে আমার 10.3-এর 10 গণিত 6.4-এর 3 গণিত 4/11। এটি প্রথমে কী করুক, এটাকেও আগে করি। তো 10-এর সঙ্গে 10-এর গুণ করলে 100, এখানে 3 যোগ করতে হয়, তাহলে 103/10 গণিত। এটা সেটা গুণ করি 3-6-18, 18 আর 4-এ কত হয় 18, 19-20-21-22, তা 3-6-18 আর 4-এ হয় 22, তাহলে 22/3 গণিত। এটা 4/11, তো 4/11। তবে 11-এর সাথে 22 কাটি, তা 11 কত 22, 11 বা জানি 2-এ 22, এটা 2 হলো। সে 2-এর সঙ্গে এখানে 10-এর কাটাকাটি করছে, 10-5-এ হয় 2-5-এ হয় 10। তার ওপরে হলো আমার 103 আর 4, তো 103 আর 4-এ যদি আমরা গুণ করে দিই, 4-3-এ হয় 12, 12-2 হাতে 1, 4-0-0-1, 4-1-কে 4, 412। আর নিচে রইলো আমার 5 আর 3, তো নিচে 5 আর 3-এ গুণ করলে হয়ে যাবে আমার 3-5-এ বা 5-3-এ 15। এটাকে ভাগ করলেও একটা পূর্ণ বার হবে, তো ভাগ আর করছি না, ভাগটা করে নেবে। তো আনসার 4 অঙ্কটা কী রয়েছে, 4 অঙ্কটি রয়েছে আমাদের 0.025 গণিত 0.02। এটা একটা মজা আছে যে 25-এর সঙ্গে যদি আমি 2-কে ধরো আমি গুণ করে নিচ্ছি, তো 25 আর 2 আমার হয় 50, 50 লিখলাম। এবার দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, পয়েন্টের পরে আছে 3টি, এটা পয়েন্টের পরে আছে 2টি, তো পয়েন্টের পরে 3টি সংখ্যা আর পয়েন্টের পরে 2টি সংখ্যা, 3 আর 2 হয় 5, তো এখানে কটা আছে 2টি সংখ্যা আছে, তাহলে যদি 5টা হয় তাহলে আমাকে 3টি দিতে হবে, 1টা 2টো 3টো দিয়ে পয়েন্ট 10। যেহেতু পয়েন্টের পরে 0 কিছু দাম নেই, যেটা কাটা যাবে, তো উত্তর হবে 0.0005। এটা হলো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। দেখি 5-এর নম্বরে কী রয়েছে, 0.07 গণিত 0.2 গণিত 0.5। তার আগে 7, 2 আর 5 আগে গুণ করে দেবো, তো 7-2 গুণে 14, 14-5 হয় 70, তাকে 70 লিখলাম। কটা সংখ্যা আছে পয়েন্টের পর 2টি, পয়েন্টের পর 1টি, পয়েন্টের পর 1টি, 2, 3, 4, 4টা 2টো আছে, তারা 2টো দেবো, ঠিক আছে, পয়েন্টে 0। যেহেতু আমি আগে বললাম যে পয়েন্টের পরে 0 কিছু দাম নিয়ে কেটে দেবো, তাহলে এখানে উত্তর হলো 0.005।
সাতটা হচ্ছে আমাদের অ্যানসার। চলো ছয়টা দেখি, ছটা আছে 0.029 গণিত, 2.5 25 গণিত, 0.002। তো আর কী করা হবে এর সঙ্গে আর আগে আমি আগে করি। তা 25 দুগুণ হবে 50, তাকে 50 লিখলাম, 50 হয়েছে। তাহলে এখানে একটি আছে, তিনটে এবার চারটি, দুটো আছে, তার দুটো দিতে হবে শূন্য, তো দিলাম 0.0। তবে আগে বললাম যে পয়েন্টের পরে শূন্য দাম নেই, তাই এখানে 0.005 এটু হয়েছে। গণিত 29.00, এটির সঙ্গে যখন আমি গুণ করবো, তো 29 সঙ্গে তো 5-এর আমি গুণ করি, তাহলে 5 নাম 45, 5 হাতে 4, 5 দুগুণে 10, 100, 45 কটা সংখ্যা আছে, 3টা, এখানে 3টা, 6টা, 3টা তো আছে, তার আমাকে আরও 3টা সংখ্যা দিতে হবে পয়েন্টের পরে। তাহলে এখানে আমার এটা এটা আমার উত্তর হলো। ওকে, তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর নিচে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে কী হবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশানে চলে আসবে। ওকে বন্ধুরা, ধন্যবাদ।